আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। অভিবাসীদের স্রোত ঠেকাতে ইউরোপ জুড়ে আবারও নতুন করে কড়াকড়ি। মৌলভীবাজারবাসীকে কাঁদিয়ে সৈয়দ মহসিন আলীর চিরবিদায়। লন্ডনের মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সাদিক খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়া সহ মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে দলে দলে শরণার্থী ও অভিবাসী ইউরোপে আসতে থাকার প্রেক্ষাপটে আরও বেশ কয়েকটি দেশ তাদের সীমান্তে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে। বিবিসি জানায় যে দেশটি সবচাইতে বেশি অভিবাসীকে আশ্রয় দিচ্ছিল সে জার্মানি গতকাল রোববার থেকে তাদের সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। এরপরে প্রতিবেশী অন্য ইউরোপীয় দেশগুলোর সীমান্তে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কড়া পদক্ষেপ নিয়েছে। অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর রেইনহোল্ড মিটার লেনহার বলেছেন, অভিবাসী সংকট সামলাতে তারা 2000-এরও বেশি সৈন্য পাঠাচ্ছেন। স্লোভাকিয়া ঘোষণা দিয়েছে সেদেশের সাথে অস্ট্রেলিয়া ও হাঙ্গেরির যে সীমান্ত রয়েছে সেখানে প্রহরা জোরদার করা হচ্ছে। এর আগে চেক প্রজাতন্ত্র একই রকম ব্যবস্থা নেয়। বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। দক্ষিণ সিলেটের লাখো মানুষের প্রিয় নেতার মৃত্যুতে সিলেট ও মৌলভী বাজার জুড়ে সৃষ্টি হয়েছে শোকাবহ পরিবেশের। মৌলভী বাজারের বরেণ্য এ নেতার মরদেহ সিঙ্গাপুর থেকে মঙ্গলবার রাতে দেশে আনা হচ্ছে। বুধবার সকাল 11টার দিকে জাতীয় সংসদ ভবনে তার প্রথম নামাজে জানাজা শেষে মন্ত্রীর মরদেহ মৌলভী বাজারের বাড়িতে আনা হবে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় শাহ মোস্তফা মাজার প্রাঙ্গণে তার মরদেহ দাফন করা হবে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে চির ঘুমে পাড়ি দেন বর্ষিয়ান নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। সৈয়দ মহসিন আলী 3 মেয়ে, স্ত্রী ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্পিকার ডক্টর শিরীন শারমিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, প্রবাসী নেতৃবৃন্দ, ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব সহ কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠন। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য লন্ডনের মেয়র নির্বাচনে সাদিক খান লেবার পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদিকে 2016 সালের মে মাসে অনুষ্ঠিতব্য এই মেয়র নির্বাচনে সাদিক খানকে লন্ডন মেয়র পদে নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানিয়েছেন বেতনাল গ্রিন অ্যান্ড বো আসনের এমপি রুশনার আলী। রোববার যুব মহিলা লীগ লেস্টার শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত আহ্বায়ক কলি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুব মহিলা লীগের সহ সভাপতি ফারহানা লিমান, সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধা, সদস্য লামিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোসাদ্দেক হুসাইন কামালি, যুক্তরাজ্য প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক খালেদ জয় প্রমুখ। নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য দেন ভাষা সৈনিক, বরেণ্য সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার 60তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ এবং কেক কাটা হয়। প্রতিবারের মতো এবারও শাহজালাল একাডেমি রচডেলের উদ্যোগে অনুষ্ঠিত হল বাৎসরিক পুরস্কার বিতরণী ও দারুল কিরাতের সমাপনী সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান 2015 একাডেমির একটি হলরুমে। আমাদের ওলহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, একাডেমির চেয়ারম্যান সাইদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি বশির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন মুফতি আক্তার হোসাইন, কাউন্সিলর সৈয়দ আলী আহমেদ, সোহেল মিয়া, আব্দুল বাসিত ও সৈয়দ মুজিবুর রহমান প্রমুখ।
সভার শুরুতেই আগত অতিথিরা ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। সভায় কমিটির পক্ষ থেকে দিনই এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ব্রাডফোর্ডের বাইতুলামান জামে মসজিদে ধর্মীয় আলোচনা ও ওয়াজ মাহফিল। সিলেটে বিএনপি আওয়ামী লীগ দুই শিবিরে সম্মেলনের অপেক্ষা। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। দৈনন্দিন জীবনে মাসলা মাসাইলের গুরুত্ব ও পবিত্র কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালিত করতে ধর্মীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে ব্রাডফোর্ডের স্থানীয় বায়তুল আমান জামে মসজিদ ও আঞ্জুমানে আল ইসলার যৌথ উদ্যোগে বায়তুল আমান জামে মসজিদে ধর্মীয় আলোচনা ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া জানান, মাহফিলে ব্রাডফোর্ড ও পার্শ্ববর্তী শহরের বিপুল সংখ্যক মুসল্লি ও উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। বায়তুল আমান মসজিদের খতিব মালানা আব্দুল মতিলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মালানা রুহুল আমিন খান। বক্তারা বলেন, সুস্থ সমাজ গঠনে ইসলামিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। এবার সিলেটের খবর। ক্ষমতায় থেকেও সময় মতো সম্মেলন করতে পারেনি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। অপরদিকে মামলা ও গ্রেফতার আতঙ্কের মাঝে জেলার অধিকাংশ ইউনিটে সংগঠন গুছিয়ে নিলেও বিপরীত চিত্র মহানগর বিএনপির সাংগঠনিক কাঠাময়। সিলেটের রাজনীতির হালচালের বিস্তারিত থাকছে আমাদের সিলেট প্রতিনিধি ফয়সাল আহমেদ মুন্নার প্রতিবেদনে। গেল রোববার কোর্ট পয়েন্টে বিএনপির এই সমাবেশে জানান দেয় দলটির বর্তমান সাংগঠনিক চিত্রের অবস্থা। বিএনপির কর্মসূচিটি পালিত হয় অল্প কজন নেতাকর্মীর উপস্থিতিতে। এক বছর পার হলেও মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি গোছাতে পারেনি ওয়ার্ড কমিটিগুলো। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সময় মতোই মহানগরের ইউনিটগুলো গুচ্ছে সম্মেলন সম্পূর্ণের পথটায় এই বিএনপি নেতার। ডিসেম্বরের ভিতরে আমরা প্রত্যেকটা ওয়ার্ড কমিটির কনভেনিং কমিটি আমরা দেই। পরবর্তীতে যখন আন্দোলন শুরু হয় 5ই জানুয়ারি, এর পরবর্তীতে সাংগঠনিক পুরো প্রক্রিয়া থেমে যায়। এবং এখন যেহেতু রাজনীতি করার আবার নতুন প্রেক্ষাপট এবং অর্গানাইজ করার জন্য এবং পুনর্গঠন করার তাগিদ দেওয়া হয়, শুরু করছি। এবং এই শুরুর প্রেক্ষিতে আমরা আশাবাদী যে সেপ্টেম্বরের ভিতরে পূর্ণাঙ্গ সমস্ত ওয়ার্ড এবং থানা করে আমরা মহানগর কমিটি করতে পারব। বিরোধী দলে থেকেও গড় গোছানোর কাজটা অনেকটাই সেরে রেখেছেন বলে দাবি সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দের। তাই দলের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্মেলনের আশাবাদ তাদের। আমরা গত ডিসেম্বরে আমাদের সিলেট জেলার আওতাধীন 17টি শাখার মধ্যে আমরা 16টি শাখার সম্মেলন সমাপ্ত করেছি। সেই হিসাবে আমরা সিলেট জেলা বিএনপি সম্মেলনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাক্ষাৎ করব এবং আমরা যে সম্মেলনের জন্য প্রস্তুত সেটা আমরা ওনাকে জানাবো। যখনই সময় দেওয়া হবে আমরা সম্মেলন করতে প্রস্তুত। তবে একটু সুবিধাজনক অবস্থানে সিলেট মহানগর আওয়ামী লীগ। নিজেদের কমিটির 4 বছর অতিক্রম করলেও নেতৃবৃন্দ জানান, এরই মধ্যে সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্ধারণে প্রস্তুত তারা। দায়িত্ব নেবার আগে যে কমিটি ছিল সেখানে 21-27টা ওয়ার্ডের মধ্যে মহানগরের কোনো ওয়ার্ডেই কোনো পূর্ণাঙ্গ কমিটি ছিল না। এবং আমি দায়িত্ব নেওয়ার পর 3-2 বছরের মাথায় ইনশাল্লাহ 27টা ওয়ার্ডের মধ্যে 21টা ওয়ার্ড আমরা সম্মেলন সম্পন্ন করেছি। আর আমাদের যে বাকি 4-5টা কাউন্সিল যেখানে বাকি রয়ে গেছে সেগুলো আমরা সম্পন্ন করে ফেলতাম, কিন্তু যে মাঝে মধ্যে জামাত বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্য সন্ত্রাস এই সমস্ত কারণে ধারাবাহিকতাটা আমরা ধরে রাখতে পারি নাই। তবে
এবং এগুলো করার পরে আমরা আমরা মাননীয় আমাদের প্রধানমন্ত্রী সবার শেখ হাসিনার কাছে যাব যে আমরা সম্মেলনের জন্য সম্পূর্ণ প্রস্তুত, আপনারা তারিখ দিলেই আমরা সম্পূর্ণ করতে আমরা সব। আওয়ামী লীগ জেলা কমিটির 4 বছর পার করেছে ইতিমধ্যেই। নেতৃবৃন্দের দাবি, উপজেলা সহ প্রায় সকল ইউনিটেই সম্মেলন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ একরকম সেরে রেখেছেন তারা। সভানেত্রী চাইলে যে কোনো সময় সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব হটনে প্রস্তুত তারা। সিলেটের 13টি উপজেলাতে আমরা কাজ করতে শুরু করি। অনেক কমিটি উপজেলাতে কমিটিও ছিল না, ইউনিয়ন কমিটিও ছিল না, ওয়ার্ড কমিটিও ছিল না দীর্ঘদিন। কোনো জায়গাতে 10 বছর 15 বছর যাবৎ কোনো কাউন্সিল হয় নাই। আমরা প্রত্যেকটি উপজেলাতে আমরা সদস্য সংগ্রহ থেকে শুরু করে ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি করে করে আজ পর্যন্ত আমরা 6টি উপজেলার কনফারেন্স করছি এবং বাদবাকি 60টা রয়েছে এবং 60টা প্রায় ইউনিয়ন পর্যায়ে প্রায় কমপ্লিট। সম্মেলন প্রস্তুতি যাই হোক, অন্য যে কোনো সময়ের তুলনায় নিজেদের কর্মদক্ষতার কথা জানান দিলেন বিএনপি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ফজল আহমেদ মুন্না, চ্যানেল আই ইউরোপ, সিলেট। বন ধ্বংস ও আদিবাসী উচ্ছেদ ঠেকাতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রীমঙ্গলের আসলামপুঞ্জি, কাইলিনপুঞ্জি এবং কুলাউড়ার ঝিমাইপুঞ্জির বন ধ্বংস ও আদিবাসী উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটের চাঁদনীঘাটে আয়োজিত জনসভায় তারা এ দাবি জানান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন এই জনসভার আয়োজন করে। বাপার সহসভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারী নেত্রী খুশি কবির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, শরীফ জামিল ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম মাজহার। প্রশাসনের কিছু সদস্যের যোগসাজশে দেশে আদিবাসীদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে বলে সভায় মন্তব্য করেন বক্তারা। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন হল। রোববার দুপুরে সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আলোচিত এ মামলার অভিযোগ গঠন করা হয়। মোট 32 জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল হাসান। আগামী 21 সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। এর আগে সকাল 10টায় আদালতে হাজির করা হয় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি হান্নান, হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র সহ আটককৃত 14 আসামিকে। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। অভিবাসীদের স্রোত ঠেকাতে ইউরোপ জুড়ে আবারও নতুন করে কড়াকড়ি। মৌলভীবাজারবাসীকে কাঁদিয়ে সৈয়দ মহসিন আলীর চিরবিদায়। লন্ডনের মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সাদিক খান। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।